আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লা সালাত আল্লাহ ওয়ালা আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ নবম তারাবি অনুষ্ঠিত হবে এবং আজকের তারাবিতে কোরআন করিমের বারো নম্বর পাড়া তেলাওয়াত করা হবে বারো নম্বর পাড়ায় আলা তালা যেসব কথা বলেছেন যেসব আয়াত রয়েছে কোরআন করিমের যে অংশ রয়েছে আমরা সেগুলো থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো সবই গুরুত্বপূর্ণ তার ভিতরে কিছু কিছু অংশ হিংসা আল্লাহ আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করবো আমার তফিকিল্লাবুল্লাহ প্রিয় দর্শক বারো নম্বর পাড়া জুড়ে রয়েছে সুরায় হুদ কোরআন কারিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাহ হুদের প্রথম অংশই রয়েছে বারো নম্বর পাড়ার শুরুর দিকে এবং আমরা জানি হুদ এটা একজন নবীর নাম আর তিনি এসেছেন যে জাতির কাছে তাদেরকে বলা হয় বলা হইতো বলা হতো আদ আদ জাতির নবীর নামই হলো হুদ আলি হিসালাতুয়া সালাম আল্লাহ সুমাতালা আজ জাতির ঘটনা কোরআন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এবং হুদ ইসলামের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন কারণ তাদের হটকারিতা চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের শাস্তি আল্লাহ স্মাতালা দৃষ্টান্তিমূলক দিয়েছিলেন সেই দৃষ্টান্তকে বারবার টেনে এনে আল্লাহ স্মুতলা আমাদের সকলকে শিক্ষা দিতে চাচ্ছেন আমরা যেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর অবাধ্যতা এবং হটকারিতার মতো দুঃসাহসিতা আমরা না দেখাই প্রিয় দর্শক সুরাই হুদের একবারে প্রথম দিককার যে আয়টি আজকে তেলাওয়াত করা হবে অর্থাৎ বারো নম্বর পড়ার প্রথম আয়াত সেই সেয়াতের যেটি বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন ওমামিন্দা ইনফিল আর্দি ইল্লাহ আল্লাহ হেরিস পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী যার রিজিকের দায়িত্ব আলাসমাতলাহ নাই অর্থাৎ প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব আলাসমাতলা নিয়েছেন আলা স্মাতাল রজ্জাক অতএব একজন মমিন হিসাবে একজন বিবেকবান মানুষ হিসাবে আমাদের উচিত হবে রিজিকের জন্য কখনো নিরাশ হয়ে না যাওয়া হতাশ হয়ে না যাওয়া আলসমাতালা অনেক সময় রিজিক কম দিয়ে বেশ দিয়ে অথবা রিজিকের মধ্যে আলসমাতালা সংকীর্ণতা বা প্রশস্ততা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন মাত্র অথবা আমাদের জন্য আলসমাত কোনো পুরস্কার দিতে চান আমাদেরকে একটু কষ্ট দিয়ে যদি আমরা সবর করতে পারি তার বিনিময়ে তাহলে কোন অবস্থাতে বিচলিত হওয়া উচিত না অন্তত রিজিকের ব্যাপারে যে রিজিক আল্লাহ সুমাতালা নির্ধারণ করে রেখেছেন এবং সেটা আসবেই প্রিয়দর্শক সুরাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন নবীদের ঘটনা অর্থাৎ আলাহ সুমাতালা সুরাহুদের ভিতরে একাদার নুহ আলা সরাত ইসলামের ঘটনা এবং হুদ আলাহ সরাতলামের ঘটনা ঘটনা এরপরে সোলাহ আলহাতামের ঘটনা এরপরে লুতাল সালাতামের ঘটনা ইবরাম ইসলামের ঘটনা এবং সোয়াবলাহ সালুতামের ঘটনা এবং মুসা সালাতসাল্লামের ঘটনা সহ মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় নবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কালাস স্মাতা সুরাহ হুদের ভিতরে আলোচনা করেছেন কেউ যদি নবীদের ইতিহাস জানতে চায় তাদের জাতির ধ্বংস হয়ে যাওয়ার কারণ রহস্য এবং তাদের হটকারিতার পরিণাম জানতে চায় তাহলে সুরাহ হুদ যেন সেই পরে এখানে সাউলিল ভাষায় আল্লাহ স্মুতলা পুরো বিষয়টি আলোচনা করেছেন শুরুতে আলাহ স্মুতাল্লাহ উল্লেখ করেছেন নূহ আলহ ইসরাত ইসলামের ঘটনা পঁচিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত তিনি যখন তার জাতিকে দাওয়াত দিলেন সত্যের পথে আসার জন্য তারা সেই দাওয়াত গ্রহণ করলই না বরং বললো মান আর ইল্লা বা মিসল না তো আপনাকে তো আমাদের মতো একজন সাধারণ মানুষ মনে করি আপনাকে আবার কিসাল আমরা রসুল হিসেবে মানবো অমান আরাকা তবা আকা ইদিনাব আদি আর রায় আর আপনার পিছে যারা চলাফেরা করে আপনার যারা অনুসারী তাদেরকে দেখি যে সমাজের মধ্যে তাদের কোনো বিশেষ কোনো মর্যাদা বা মূল্য নাই অর্থাৎ নিম্নশ্রেণীর মানুষ এবং তাদের কোনো জ্ঞান বুদ্ধিও নাই এই টাইপের মানুষ আপনার অনুসারী এই কথা বলে তারা মূলত নূয়াল হিসরত ইসলামকে ইনসাল্ট করছিলো এবং নুসর ইসলামের কথকে তারা ইগনোর করছিলো আল্লাহ তাআলা আর কাছে তারা আজাব চাচ্ছিল নুয়াসুল ইসলাম ভয় দেখাচ্ছিলেন যে দেখো আল্লাহর নির্দেশকে যদি না মানো তাওহিদকে না মানো আল্লাহ রসুল ইসলাম আমাকে অস্বীকার করো তাহলে কিন্তু আল্লাহ রাজাব আসবে তারা বলছিলো যে হ্যাঁ আল্লাহ রাজাব তাড়াতাড়ি নিয়ে আসো দেরি হচ্ছে কেন অর্থাৎ তারা দাম্ভিকতা দেখিয়েছিল দেখিয়েছিল এবং হটকারিতা দেখিয়েছিল আল্লাহ স্মাতাল্লাহ তখন খুব দ্রুতই আজাব দিলেন এবং মুনু মুনুয়া আলিসুসাল্লামের সন্তান পর্যন্ত কাফেরদের দলবক্ত ছিল এবং সেও যখন আল্লাহর আজাব চলে আসলো এবং আজাবটা ছিল প্লাবনের মাধ্যমে তখন আল্লাহ স্মাতালা তাকে নৌকা বানাতে বললেন তিনি নৌকা বানালেন এবং তার দলবল সহকারে যারা তার প্রতি নিয়েছেন তাদেরকে নৌকা আরোহণ করতে বললেন সবাই আরোহণ করলেন এবং নৌকারহণের দোয়া আল্লাহ শিখে দিলেন বিসমিল্লা হেমাজরি হামুর সাহা ইন্নার রব্বিল গাফুর রহিম অর্থাৎ আল্লাহর নামে এই এই এইটা চলবে এটার বাতাসে এটাকে নিবে আল্লাহর নামেই যেদিকে আমাদের জন্য কল্যাণ হয় অর্থাৎ উদ্দেশ্য হলে সেদিকে ইন্নারব্বিল্লা গাফুর রহিম নিশ্চয় আমার রব অনেক ক্ষমাশীল এবং দয়ালু এই দোয়ার মাধ্যমে তিনি শুরু করলেন চলা অথচ প্লাবন যখন শুরু হয়েছে তখনও কাফেররা বুঝতে পারে যে তাদের জন্য কি অপেক্ষা করছে তার সন্তান নিজের ঘরের সন্তান তিনি পর্যন্ত কাফের দলে অন্তর্ভুক্ত ছিল এবং তখন যখন প্লাবন শুরু হয়ে গেছে নুরাসম ইসলাম বলেছেন ইমান এনে আমার নৌকা উঠো তিনি সে বলেছিল সাউ ইরা আল মা আমি আজকে যদি ইয়ে হয় পানি বেশি হয় তাহলে একটি পাহাড়ের চূড়ায় উঠে যাব পানি আমাকে আর ধরতে পারবে না আল্লাহমাত আসেম আল ইয়ৌং আল্লাহমা আমিন আমরিল্লা আল্লাহমাতাল্লার নির্দেশ থেকে আল্লাহ তাল আল্লাহ যে ফয়সালা সেটা থেকে আজকে কেউ রক্ষা পাবে না অর্থাৎ কাফেররা সবাই ধ্বংস হবে ঠিকই তারা ধ্বংস হয়েছিল পৃথিবী নতুন করে সেজেছিল পরবর্তীতে এরপরে পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা হা কমে হুদের কমে আয়দের কথা আলোচনা করেছেন তো আল্লাহ স্মাতাল্লাহ সে প্রসঙ্গে বলেছেন ওয়াইলা আদা আয়াদ আকাহম হুদ আর আদ জাতের কাছে তাদের ভাই তাদেরই মধ্যকার একজন ব্যক্তি হুদকে আমি নবী হিসাবে প্রেরণ করেছিলাম কল তিনি বলেছেন ইয়া কমে আবুদুল্লাহম আলকম ইলাহিন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের মাহবুদ নাই অন্য কাউকে ইবাদত করো না নির্দেশের মালিক সাথে মালিক একমাত্র আল্লাহ তালা এরপরে ষাট নম্বর আয়াত থেকে নিয়ে কমে সামুদের কথা আলোচনা করেছেন যাদের কাছে আলাইসলামকে আল্লাহমতাল প্রেম করেছেন তিনি একই কথা বলেছেন ইয়াবুল্লাহ মালক গাইরু তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই তোমরা তারি এবাদত করো এবং তিনি তোমাদেরকে আংশা হুয়াংশাহ আস্তামার কুমফিহা পৃথিবীতে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেখানে তিনি তোমাদেরকে বসবাস করার জন্য উপযুক্ত করে দিয়েছেন অতএব তোমরা তারই ইবাদত করো অর্থাৎ সমস্ত নবীদেরই কথা একই ছিল মৌলিকভাবে তারা দাওয়াত দিতেন একত্ববাদের শির্ক মুক্তির এবং তাহিদের ঊনসত্তর নম্বর আয়াতে ইব্রাহিম এবং লুতুলা ইসলামের ঘটনায় এসেছে ইব্রাহিম ইসলামের কাছে কিছু ফেরিস্তা এসেছেন মূলত তারা এসেছে লুত ইসলামের কম যে অবাধ্য হয়েছে তাদের প্রতি আজাব নিয়ে এবং তারা সে আজাব নিয়ে আসার আগমুহুর্তে ইব্রাহিম ইসলামের দেখা করেছিলেন এবং বৃদ্ধ বয়সে তাকে ইসহাক নামক এক সন্তানের সুসংবাদ দিয়েছেন এখান থেকে বোঝা গেল আল্লাহ সামায় বার্ধক্যকালেও মানুষকে সন্তান দিতে পারেন এবং মানুষ নিরাশ হওয়ার কোনো কারণে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগমহূর্তে আল্লাহ সামায় তালা দিতে পারেন যাই হোক এরপর লুত আল ইসলামের জাতি আল্লাহর অবদ্ধ হয়েছিল এবং তারা সমকামিতা পৃথিবীতে শুরু করেছিল আল্লাহ স্মতালা প্রস্তর বৃষ্টি তাদের জন্য নিক্ষেপ করেছেন প্রতিটা পাথরে তাদের নাম লেখা ছিল এবং নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করেছিল এবং সবাই ধ্বংস হয়েছে তাদের ধ্বংসাবশেষ পৃথিবীতে এখনও রয়েছে আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এরপরে চুরাশ নম্বর আয়াত থেকে নিয়ে আলাশমাতলা সোয়াইম আল্লাহ সালাত ইসলামের আলোচনা করেছেন তিনি তার জাতি মাদিয়ানের ভিতরে ছিল তাদের মধ্যে একটা বড়ো দোষ ছিল তারা ব্যবসা বাণিজ্যে প্রচুর অসাধুতা অবলম্বন করতো মাপে কম দিত এবং অসৎ ছিল ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে এবং তাদের সে বিষয়ে তিনি তাদেরকে নসিহত করে বলেছেন যে ইয়া করমাহবুদুল্লাহ মিন রহন গাইরু একই কথা আগের নবীদের মতো তিনিও হে আমার জাতি আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই ওতাম কুসুল মিয়ালা মিজান এবং মাপে তোমরা কম দিবে না বিলকস্ত উল্লাতাব খাসুল্না সিয় আহম মানুষকে কোনো কিছুতে ঠকাতে যাবে না ওলা তাহসুফুল্লা সুদ্দিন আর পৃথিবীতে তোমরা ফাসাদ করবে না আজ এই অনৈতিকতা এই অসাধুতা ব্যবসা বাণিজ্যে কায় কারবারে ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে যেটি নিষেধ করেছেন সোয়াব আলাহ সাল্লাম তার জাতিকে আমাদেরকে আলাহমাতালা সব ক্ষেত্রে সততা এবং হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন প্রিয় দর্শকের পরে পঁচানব্বই নম্বর আয়াতে মুসা এবং ফেরাউনের বিস্তারিত আলোচনা আল্লাহাল করেছেন ফেরাউনের কীভাবে মুস আলহিস্লামের সঙ্গে বিরোধিতা লিপ্ত হয়েছিল তার পরিণাম কী হয়েছিল তারপর আল্লাহ স্মুমাতাল্লাহ কে আমাদের কিছু দৃশ্যপটের কথা নেকাটদের জন্য জান্নাত এবং বৎকারদের জন্য জাহান্নামের আলোচনা করেছেন এরপর একটা পর্যায়ে সুরহুদের একটি আয়াত রয়েছে যেটি যেটি ভাষ্য হলে এরকম ফাস্তাকিম কামা অমীর তমান আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেই নির্দেশের উপর আপনি অটল অবচল থাকুন এবং সরল পথে থাকুন এই আয়তের দিকে ইঙ্গিত করেন বিশ্বাস্লাম বলতেন সাইয়াবুদ্দিন হুদ সুরাহুদ একটি আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে অর্থাৎ টেনশনে পেরেশানিতে আমার চুল পেকে গিয়েছে আর সেই আয়াতটি ছিল এটি অর্থাৎ যেভাবে নির্দেশ করা হয়েছে আপনি সেই নির্দেশের উপরে সরল পথে থাকুন একটু ডানে বা আমি চলতে পারবেন না অতএব পরিপূর্ণভাবে এভাবে চলতে পারাটা অত্যন্ত কঠিন একটি কাজ সেই চিন্তায় বিশ্বাস ইসলামের এই অবস্থা হয়েছিল যে তিনি বার্ধক্য তার চলে এসেছিল চুল পেকে গিয়েছিল যে আমাদেরও এ বিষয়টি মাথা রাখা উচিত সরল পথে থাকা উচিত এ প্রসঙ্গে আলাসমাতালা ইসুরাতে ইসুরাতে আলাসমাতালা আরেকটি কথা বলেছেন ইন্নাল হাসানাত ইউভিমনা সইয়াত ভালো কাজ বেশি বেশি করবে তাহলে ছোটোখাটো যেসব ভুলগুলো থাকে সেগুলো ভালো কাজের ফলে দূর হয়ে যায় এরপরে বারো নম্বর পাড়ার কিছু অংশ রয়েছে সুরা ইউসুফের যে সুরা ইউসুফের ভিতরে আলসমাহাতালা আল্লাহ আল্লাহনবী ইউসুফ আসসালামের ঘটনা উল্লেখ করেছেন এবং সেই ঘটনাকে আসসান আকসাদ সবচেয়ে সুন্দর ঘটনা বলে আলাসমাতালা অভিহিত করেছেন ইউসুফ আলী সরলাামের সেই ঘটনা এই ঘটনা করণাকারিমের সবচেয়ে দীর্ঘ পরিসরে ঘটনা অর্থাৎ কারিমে অন্য কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে আলাসমাতালা এত আয়াত এত জায়গা নেননি যতটুকু নিয়েছেন সুরা ইউসুফের মধ্যে ইউসুফ আলিস সরাত ইসলামের ঘটনার বিবরণ দিতে গিয়ে এই জন্য আলামায়করাম অনেকে বলেন যাদের মন খারাপ থাকবে সুরা ইউসুফ অর্থ সহকারে বুঝবে পড়বে ইনশাল্লাহ ভালো হবে কীভাবে একটা মানুষের পতন থেকে আবার তার উত্থান হয় কীভাবে একটা মানুষকে সূত্র তা করার পরেও আলাহ তাকে রক্ষা করেন নানান বিষয়ে শিক্ষা রয়েছে সুরা ইউসুফের ভিতরে সুরা ইউসুফের সংক্ষিপ্ত সার হল আল্লাহ সামতাল ইউসুফ ইসলামকে ইয়াকুব আসলাম ঘরের জন্ম সন্তান হিসাবে জন্ম গ্রহণ করিয়েছেন এবং নবী ইয়াকুবের সন্তান ইউসুফ ছিলেন ছোট বাচ্চা তার সৎ ভাই ছিল এগারো জন মা বাবা ছিল তিনি স্বপ্নে দেখেছেন যে এগারোটি তারকা তাকে সেদা করছে তিনি তার বাবাকে বললেন বাবা বললেন ঘটনা ভাইদেরকে বলি না কারণ তিনি জানতেন ভাইরা তাকে সৎ ভাই হিসাবে হিংসা করে এবং একটা পর্যায়ে একদিন ভাইরা বলল যে বাবা আপনার সন্তান অর্থাৎ ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিন আমরা তাকে নিয়ে যাব এবং তার সাথে খেলবো আবার নিয়ে আসবো তিনি বিশ্বাস করতে পারছিলেন না তারপরও দিলেন কিন্তু বাবা দেওয়ার পরে তারা তাকে নিয়ে একটি কূপে ফেলে দিল এবং তার গায়ের জামা খুলে নিয়ে এসে সেখানে মিথ্যা রক্ত মাখি বললো যে তাকে বাগে খেয়ে ফেলেছে অথচ এটি মিথ্যা ছিল তিনি বুঝতে তার কষ্ট হলো না তিনি বুঝতে পারলেন যে তারা মিথ্যাচার করছে এবং তারা মনে করেছিল যে কূপে ফেলে দিয়েছে এখন তো সে মারাই যাবে কিন্তু কোনো একটা মুসাফির দল সেইখান দিয়ে যাচ্ছিল তারা ওই কূপে বালতি ফেললো পানির জন্য সেখানে শিশু ইউসুফ সে বালতি ধরলো এবং তার উপরে উঠে দেখলেন যে সুন্দর বাচ্চা মিশর এসে তারা বিক্রি করে দিল যিনি কিনলেন তা তিনি ছিলেন মিশরের তৎকালীন অধিপতি আজিজ এমিসের তার ঘরে তিনি বসবাস করলেন বড় হলেন তাকে বড় হওয়ার পরে তিনি ছিলেন অত্যন্ত সুন্দর সুশ্রী তার দিকে কুনজর নজর পড়লো মিশরের সের হাজার স্ত্রীর অর্থাৎ ইমরাতুল আজিজের তিনি তাকে অসৎকর্মের জন্য নির্দেশ দিলেন কিন্তু তিনি সেই নির্দেশকে ইগনোর করে বললেন কলমাল্লাহ ইন্নাহু রবি আহসানু আল্লাফুল তিনি বললেন যে না আল্লাহ আমাকে আশ্রয় দান করুক আমার রব আমাকে ভালো অবস্থান দিয়েছেন আমি কখনোই অন্যায় করতে পারবো না একদিন যুবক হয়েও এ ধরনের পরিস্থিতিতে তিনি না করতে পেরেছিলেন রানীর অফারকে এটা ছিল একজন মমিনের জন্য আমাদের মমিনদের জন্য এই বিষয় হলো সবচেয়ে বড় শিক্ষার বিষয় এরপর একটা পর্যায়ে তিনি এও বলেছেন কলার অবিসুল ফি আল্লাহ তারা বলছে মন্দ কাজ না করলে জেলে যেতে হবে আমার জন্য জেলই উত্তম আলাহিসাল্লাম জেলে পর্যন্ত গিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার রেশ ধরে আল্লাহ স্মাত আলা আর নির্দেশকে তারপর তিনি লঙ্ঘন করেননি এই ঘটনা থেকে ইউসুফ আসলামের ঘটনা থেকে আমাদের জন্য অনেক বিষয় শিক্ষা রয়েছে সুরা ইউসুফের আরও বড় অংশ ইংশাল আগামীকালকে তলদ করা হবে এবং সেই অংশ থেকে যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আলোচনা করব প্রিয় দর্শক সে পর্যন্ত আল্লাহমাতালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ